এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন আইটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি এসেছি সাজনা ক্যাফেতে। এর আগে আমি সাজনার রেস্টুরেন্টে এসেছিলাম, আর এই ক্যাফেটা ঈদের পরে নতুন চালু হয়েছে, তো আমি আপনাদের জন্য ভিডিও করতে চলে আসলাম। তো দেখি এখানকার প্লেসটা কেমন, এনভায়রনমেন্ট কেমন, মানুষজন কেমন, তো চলুন দেখি। আর ফার্স্টে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি, এটা হলো রয়্যাল রাজ হোটেলের 11th ফ্লোর, আর সাজনা যে রেস্টুরেন্ট ছিল এটা হলো ছিল 2nd ফ্লোরে। আর রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে দুটারই পরিবেশ বেশ সুন্দর। ভেতরে বসার জন্য সেট আপ করা আছে, আবার বাহিরেও করা আছে। আর এখানে একটা ইনফিনিটি পুলও আছে বাহিরে, এখানেও কিছু সিটিং এরিয়া করা আছে, আবার দোলনা আছে, অনেক সুন্দর গ্রিনারি, মানে বেশ সুন্দর। বাহিরে বসার জন্য আজকে অনেক বাতাসও হচ্ছিলো, এই জন্য বাহিরে বসে থাকতে বেশি ভালো লাগছিলো আর কি। তো আমরা বেশ বাইরে কিছুক্ষণ বসে গল্প গল্প করলাম, দেন আপনাদেরকে ফুড রিভিউ করার জন্য আমি ভেতরে যাব, না ছাড়া আমি বাহিরেই বসতাম। আসলে বাহিরে বসলে তো অতটা আলো নেই, এই জন্য আমি ফুড ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য আমি ভিতরে গিয়ে বসবো। বাট বাইরের পরিবেশটা সত্যি আজকে অসাধারণ ছিল, এই জন্য আমি ভেতর থেকে খাবার অর্ডার দিয়ে বাইরে এসে আরেকটু ঘোরাঘুরি করছি, কারণ বাইরের আজকে সুন্দর, খুব ভালো লাগছে। আর রাত্রেবেলা রাজশাহী শহরটা দেখতে আসলে অনেক সুন্দর, 12-13 থেকে দেখতে আরও পুরো শহরটা মনে হচ্ছে দেখা যাচ্ছে। আর এরকম একটা প্লেসের সামনে এরকম একটা পুল, এখানে বসতে পারলে আসলে ভালো হতো, বাট এখানে অলরেডি মানুষ ছিল। আর এখানে ফ্যামিলি, তারপরে ফ্রেন্ডস সবাইকে নিয়ে এসে অনেক বেশি ভালোভাবে এনজয় করা যাবে, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। আসলে এটা হলো ক্যাফের ভিতরের সাইডটা, আর ভেতরের সাইডটাও বেশ সুন্দর, অনেক মানে সোভার কালার দিয়ে, তারপরে অনেক সুন্দর সুন্দর মগস দিয়ে সাজানো, আর এ পাশে বইয়ের স্টিকার। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এগুলো আসলে বই, বাট পরে দেখি দুই পাশে এগুলো বইয়ের স্টিকার লাগানো। বাট ভালো, এখানে লাইভ কিচেনও দেখা যায়, আর এখানে বসে খাবারও ভালোভাবে এনজয় করা যায়। আর রেস্টুরেন্টের কালার, থিম এবং লাইটগুলো অনেক সুন্দর, খুব ভালোভাবে ম্যাচিং হয়েছে। এখন মানে ফার্স্ট ইমপ্রেশন তো খুব ভালো লাগছে আমার কাছে, এখন মেইন হলো ফুড। ফুড যদি ভালো হয় তাহলে বলা যায় যে ভালো। এটা হলো ক্যাফের হলো মেনু কার্ডটা, এখানকার সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল ছিল, কিছু কেকস ছিল না, আর কিছু যে কিড মিলগুলো ছিল না, না ছাড়া মোটামুটি সব কিছুই ছিল। তো এখানে আমি অর্ডার করেছি চিকেন পিৎজা, আর অর্ডার করেছি মাসালা ডোসা, এটা হলো চিজি মাসালা ডোসাটা আমি অর্ডার করেছি, আর সাথে নিয়েছি কোক। তো আমাদের খাবারগুলো চলে এসেছে, মাসালা চিজি ডোসা, আর হলো চিকেন চিজ পিৎজা। আর পিৎজাটা দেখে আমার সত্যি খুব লোভ লাগছে, আপনাদের নিশ্চয়ই লাগছে, অনেক বেশি চিজ দেওয়া পিৎজাটাতে, খুব ভালো লাগছে দেখে। এটা হলো 10 ইঞ্চি পিৎজা, আর ডোসাটাও মোটামুটি ভালোই লাগছে দেখি। এখন ডোসাটা আসলে খাওয়ার পরে বোঝা যাবে এটা আসলে কেমন টেস্ট, তো চলুন টেস্ট করি। পিৎজাটা অনেক বেশি চিজ দেওয়া, আর পিৎজার যে ক্রাস্ট এটা অনেক বেশি থিন, খেতে মেবি ভালোই হবে, এই জন্য অনেক বেশি থিন দেখেই বোঝা যাচ্ছে, আর চিজ দেওয়া বেশ ভালো পরিমাণে। তো পিৎজার ফার্স্ট বাইট দেওয়ার সাথে সাথে আমি পিৎজার মোটামুটি টেস্ট ভালোভাবে বুঝতে পারলাম, এবং সেকেন্ড বাইটে তো আরও ভালোভাবে বুঝতে পারলাম। তো এটার মধ্যে সবগুলো ফ্লেভারই খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, উপর দিয়ে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্সও দেওয়া আছে, আর এটার স্টাফগুলোও বেশ ভালো পরিমাণে দেওয়া আছে, চিকেন চিজের পরিমাণ, ক্যাপসিকামের পরিমাণ, উপর দিয়ে কর্নও দেওয়া আছে, এই যে মাশরুম দেওয়া আছে, আমি আপনাদেরকে বোঝার জন্য আরও ভালোভাবে সামনাসামনি দেখাচ্ছি। আর পিৎজাতে চিজের পরিমাণটাও বেশ ভালোভাবে দেওয়া আছে, আর চিজের যে কোয়ালিটি এটা বেশ ভালো, খুব ভালোভাবে মেল্ট হয়েছে এবং টেস্টও খুব ভালো। তো এবার আমি ডোসাটা ট্রাই করব, এটা হলো ছিল চিজি মাসালা ডোসা। তো ডোসাটাকে আমার কীভাবে হাত দিয়ে ফুটা করতে খুবই ভালো লাগে, এটা আমার একটা ফেভারিট একটা কাজ। আর ডোসাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ আমি ফার্স্টে পিৎজাটা খাচ্ছিলাম, কারণ পিৎজাটা দেখে অনেক মজা লাগছিলো, আর পিৎজার চিজগুলোও না ছাড়া শক্ত হয়ে যাবে, মজা লাগবে না, এই জন্য আগে পিৎজাটা ট্রাই করলাম। তো এখানে ভিতরে চিজ তো বোঝা যাচ্ছে না, আসলে খেয়ে দেখি। ফার্স্টে আমি নারকেলের চাটনিটা দিয়ে খেলাম, তো ভালোভাবে বুঝলাম না টেস্টটা, এই জন্য আরেকবার ট্রাই করি।
আসলে ভিতরে চিজের পরিমাণটা আমি খুঁজে পাচ্ছি না, ভিতরে জাস্ট আলু একটু মশলা দিয়ে করা হয়েছে। আর এটা হলো চাটনি, এটা হলো তেঁতুলের চাটনি, বেবি তেঁতুল আমের চাটনি। চাটনিটা বেশ একটু টক, তারপর একটু মিষ্টি ভালোই। বাট আমি বুঝলাম না এখানে চিজ নাই কেন, এটা যেহেতু চিজি মশলা ডোসা ছিল, চিজের পরিমাণটা একটু ভালোভাবে দেওয়া দরকার ছিল। জাস্ট নাম মাত্র মনে হয় অল্প একটু চিজ দিছে, বাট আমি আসলে বুঝতে পারছি না চিজের কোনো ফ্লেভার বা কোনো টেস্ট। এখানে জাস্ট আমি আলুর একটা স্টাফ দেখছি, যেটা আসলে এটা খারাপ না, এটা ভালো, বাট এটার সাথে যে ইয়াগুলো দেওয়া হয়েছে এগুলো তো মজা না আসলে। তো এখানে ডোসার সাথে তিন রকমের চাটনি দেওয়া হয়েছে, একটা হলো নারকেলের চাটনি, একটা তেঁতুলের চাটনি, আর একটা মেবি এটা সাম্বার বলে, এটা দেওয়া হয়েছে। আর তো ডোসাটাকে আমার এভারেজ মনে হয়েছে, কারণ খুব বেশি ভালো লাগে না আমার কাছে, মোটামুটি, খারাপও না আবার খুব বেশি না, আপ টু দ্য মার্কও না। বাট আমার কাছে পিৎজাটা অনেক ভালো লেগেছে, পিৎজাটা ট্রাই করার জন্য আমি নেক্সট টাইম আবার আসবো হয়তো বা, আর অন্যান্য ফুডও ট্রাই করবো। বাট পিৎজাটা আসলে অনেক মজা ছিল, আর বাট জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। আর রাত্রেবেলা তো আরও বেশি ভালো লাগছে মনে হয়, দিনের বেলা আসলে আসলে বাহিরে বসা রোদের মধ্যে একটু কষ্টকর হয়ে যাবে, বাট ভিতরে বসে ঠিক আছে, বাট রাত্রেবেলা সবাই বেশি প্রেফার করে রেস্টুরেন্টে আসা। তো ভালো লেগেছে আমার কাছে ওভারঅল। তো যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।